এখনো আশুলিয়ায় কেন অশান্তি, এখনো কেন কোনাবাড়িতে গার্মেন্টস বন্ধ, এখনো কেন গাজীপুরে গার্মেন্টস বন্ধ? তাদের প্রেতাত্মারা এখনো আছে। শেখ হাসিনা একটি কথা বলেছে, এই কথাটা বাংলার বুকে যিনি উচ্ছল নক্ষত্র তৈরি করে পৃথিবীর বুকে আমাদেরকে আরেকবার পরিচিত করে দিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমি একটি উক্তি স্মরণ করে দিতে চাই। মহামান্য মাননীয় প্রধান উপদেষ্টা শেখ হাসিনা এখন কলকাতা বা দিল্লি আছে, জানি না কোথায় আছে, সে বলেছে আমি সীমান্তে আছি, হুট করে যে কোনো সময় ঢুকে যাব। জনাব পৃথিবীর ইতিহাসে স্বনামধন্য ব্যক্তি ডক্টর ইউনূস, আপনাকে এই কথাও সে বলেছে, পদ্মার সেতু থেকে আপনাকে টুস করে ফেলে দিয়ে যাতে না মরে, না মরে সেই ব্যবস্থাও করা হবে। সেই মহিলা শেখ হাসিনা এখন বাংলাদেশে নাই, তার সহচরেরা, তার অনুগতরা এখনো বাংলাদেশে আপনার সরকারকে অস্থিতিশীল করার মানসিকতা নিয়ে কাজ করছে। তাই আজকে এই কর্মজীবী দলের দাবি আপনার কাছে, বাংলাদেশের মানুষ আপনার কাছে চায়, যারা খোকনকে নির্দেশ দিয়ে গুলি করেছে, যারা মুক্তকে গুলি করে হত্যা করেছে, তারা তো আজও বাংলাদেশের সব আনাসে কানাসে এখনো প্রশাসনে বসে আছে ঘাপটি মেরে।